আমার ঠিক একদম পিছনে তোমাদের দেখাতে পাচ্ছি রয়েছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, যেটা প্রায় রয়েছে 150 ফুটের কাছাকাছি। এই যে এখানে এত বড় দুর্গা প্রতিমা হচ্ছে, এই নিউজ কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এইভাবে আসছে পুজোর আগে, যেহেতু এখনো কয়েকটা দিন বাকি, তার আগে কিন্তু মানুষজন আসছে, যেহেতু তারা শুনতে পেয়েছে এই এখানকার কাজ বন্ধ হয়ে যাবে, সেই কারণে মানুষ কিন্তু এসে দেখে যাচ্ছে প্রতিমা। এখানে দেখাতে পারছি এখানে প্রচুর মানুষজন রয়েছে, তারা কিন্তু এসে ফটো তুলছে। একটু এনার কাছে জিজ্ঞেস করে দিয়ে আসো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসে দত্তফুলিয়া থেকে। কোথায়? দত্তফুলিয়া। আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে এখানে প্রতিমা বন্ধ করে দেওয়া হবে কাজ বা কিছু, শুনতে পেয়েছেন তো? হ্যাঁ। তো কেমন লাগছে নিউজটা শুনে? খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে? হ্যাঁ। তো আপনারা এইখানে পূজোটা হলে পরে বিশাল আনন্দ হবে, আমরা আজকে দেখে যাচ্ছি, আমরা আবার পূজোর মধ্যে আবার এক দুই দিন আসার চেষ্টা খুব করবো, অন্য জায়গায় যাই বা না যাই এই জায়গাটায় আমরা ঠাকুর দেখতে অবশ্যই আসবো। প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছে, প্রশাসনের কাছে আমাদের কি দাবি থাকবে? আমরা প্রশাসনের কাছে এটাই চাচ্ছি যে আমাদের এই পূজোটা যেন হতে দেয়। ওকে। এখন কিন্তু আমি তোমাদের পুরো চারদিকটা যে পুজো মণ্ডপ এবং প্রতিমা তৈরি হচ্ছে সেটা একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখাতে পাচ্ছি এই জায়গায় কিন্তু পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে, আর ভিতরে কিন্তু রয়েছে সব থেকে বড় অসুর। যেমন এখানে সব থেকে বড় দুর্গা রয়েছে, তেমন কিন্তু অসুরও রয়েছে। চলো তোমাদের সেই অংশগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। দেখো ঠাকুরের হাতের অংশ বিশেষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু ঠাকুরের অংশ বিশেষ হাতগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু কাজ বন্ধ রয়েছে, আর একদম ভিতরে রয়েছে কিন্তু সব থেকে বড় অসুর। আমার মনে হয় না তোমরা এর আগে এত বড় অসুর দেখেছো, সেই অসুরটি তোমাদের একটু ভালোভাবে দেখাই। দেখো এখানে কিন্তু একটি বড় অসুর রয়েছে, এর উপরে কিন্তু কাজ হবে যেহেতু এখনো কাজ বন্ধ রয়েছে, কারিগররা আসেনি। তোমাদের সম্পূর্ণ ঠাকুরটা যদি দেখাই, দেখো এটা হচ্ছে ঠাকুরের একদম মুকুটের অংশ। প্রথমে কিন্তু ওই ঠাকুরটিকে মাটি দিয়ে সুন্দর করে বিচুলে দিয়ে তৈরি করা হয়েছিল, তারপরে এর উপরে কিন্তু ছাপ তুলে ফাইবারে সেটিকে রূপান্তরিত করা হয়েছে। আর এখানে দেখাতে পারছি যে এখনো কিন্তু দেখাতে পাচ্ছি ঠাকুরের মুখের অংশ এবং বডি পার্টের অংশ কিন্তু ফাটা ফাটা রয়েছে, এগুলোর উপরে কাজ কিন্তু এখনো হবে, কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, যেহেতু একটা ব্যাপার চলছে, এখন একটা জটলা চলছে, কাজ হবে কিনা বা পুজো হবে কিনা সে সমস্যা যদি ক্লিয়ার হয়ে যায় এরপরেও কিন্তু কাজ হবে, এবং কাজ কিন্তু খুব দ্রুত গতিতেই হবে। তোমাদের ঠিক নিয়ে আসলাম এই জায়গাটিতে যেখানে কিন্তু প্রথমে ঠাকুরটিকে মাটি দিয়ে বিচুলি দিয়ে এভাবে ভিতরে বাঁশের স্ট্রাকচার করে সুন্দর করে তৈরি করা হয়েছিল, যদিও সেটি এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু সেটার উপর ছাদ তুলে ফাইবারে রূপান্তরিত করা হয়েছে। ঠিক দেখাতে পাচ্ছি ঠিক পাশেই কিন্তু রয়েছে তোমাদের যেটা বারবার বলছিলাম যে ফাইবারের ঠাকুর তৈরি করা হয়েছে, ঠিক ওই পাশে কিন্তু রয়েছে। এই যে প্রায় 150 ফুট দৈর্ঘ্যের কাছাকাছি ঠাকুরটি রয়েছে শায়িত অবস্থায়, বডি পার্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো কিন্তু সব সেটিং করা হবে। তোমার দেখে দিই পাশাপাশি যে একটা বড় প্যান্ডেল হচ্ছে, এতেই এই ঠাকুরটাকে কিন্তু ওখানে নিয়ে দাঁড় করানো হবে, এবং প্রত্যেকটা বডি পার্টকে কিন্তু সুন্দর করে সাজানো হবে, যদি না রায় কমিটির পক্ষে যায়, আমাদের সেই দিকেই নজর। আপনারাও আশা করবো যে প্রে করছেন যে রায়টা যাতে সাধারণ মানুষের পক্ষে হয়, যাতে ঠাকুরটা মানুষ সবাই দেখতে পায়। বাইরে যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক এই চলো ওই ঠাকুরটা কিন্তু ওখানে যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে কিন্তু দাঁড় করানো হবে, আর এখানে যে ঠাকুরটা দেখছো দাঁড় বলবো, এখানে যে মাটির ঠাকুরটি রয়েছে এটার কিন্তু পুজো করা হবে, ঠিক আছে, এটাই কিন্তু পুজো দেওয়া হবে, ওটা সাধারণ মানুষকে দেখানোর জন্য, যে হ্যাঁ 150 ফুটের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের যে প্রতিমা সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে দেখার জন্য। তো প্রথম থেকে তোমাদের এখানকার যা পুজো পরিস্থিতি যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা কিন্তু তুলে দিলাম ভিডিওর মধ্যে, যদি ভিডিওটি পুরোটা দেখো তাহলে দেখতে পারো ভিতরে। চলো ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।